দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনকার বিষয়ভিত্তিক আয়োজন আজ সকালের গানে সকালটা গানে গানে সুরে সুরে খুব সুন্দর একটা সময় কাটাবো আপনাদের সকলের সঙ্গে আমাদের আজকে স্টুডিওতে অতিথি শিল্পী যিনি রয়েছেন তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য সঙ্গীত শিল্পী আমাদের সকলের প্রিয় রফিকুল আলম শুভ সকাল শুভ সকাল কেমন আছেন আমি খুব ভালো আছি আপনাকে আজকে পেয়েছি সত্যি খুবই আনন্দিত কোন গান দিয়ে শুরু করছেন একেবারে প্রথমে গানে চলে যাব হ্যাঁ একদম গানে চলে যাব একটু কথা বলবো না কথা বলবো গানের গানের মাঝে মাঝে কথা বলবো যেহেতু তুমিও একজন আমাদের কণ্ঠশিল্পী এবং তোমারও অনেক গান আমি শুনি আমি যেহেতু এটা ডিসেম্বর মাস এবং কয়েকদিন আগে আমাদের বিজয় দিবস গেল এবং আমার যেহেতু একটা আলাদা পরিচয় আছে একটু গর্বের পরিচয় আছে যে আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী এবং সেই সূত্রে আমাদের যে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদেরকে শব্দ সৈনিক বলে অভিহিত করেছেন এবং সেই সনদপত্র দিয়েছেন তাই একটা আমার দায়িত্ব দাঁড়িয়ে যায় যে এই মাসে যারা যাদের ত্যাগে আমরা তো বেঁচে গেলাম যুদ্ধ করতে গিয়ে বেঁচে গেলাম কিন্তু লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা লক্ষ লক্ষ বুদ্ধি অনেক হাজার হাজার বুদ্ধিজীবী এবং কে নয় বিভিন্ন পেশার মানুষ যে এই দেশ তৈরি করবার জন্য আত্মত্যাগ করেছে জীবন দিয়ে তাদেরকে স্মরণ না করলে এটা একটা বিশ্বাসঘাতকতা হয় আমাদের মতো মানুষের জন্য তাই আমি প্রথমে আমারই গাওয়া শহীদদের উদ্দেশ্যে কবি শামসুর রহমানের লেখা এবং আমাদের বর্ষিয়ান সুরকার খন্দকার নূর আলম ভাইয়ের আমি তাকে ভাই ডাকতাম যদিও আমার অনেক সিনিয়র মানুষ তিনি কিছুদিন আগে প্রয়াত হয়েছেন তার সুরে একটা দেশের গান একটা অ্যালবামেও আছে গানটা শহীদদের উদ্দেশ্যে লেখা এবং সুর করা গাওয়া আমি করছি প্রকৃতির সঙ্গে মিল রেখে শ্যামল কোমল শান্ত ছায়ায় তোমরা ঘুমাও আমি জেগে থাকব শ্যামল কোমল শান্ত ছায়ায় তোমরা ঘুমাও আমি জেগে থাকব অমন দীঘল চোখের পাতায় অমন দীঘল চোখের পাতায় স্বপ্নের শত স্মৃতি রেখা আমি জেগে থাকব শ্যামল কোমল শান্ত ছায়ায় তোমরা ঘুমাও আমি জেগে থাকব Thank you.
হাওয়া এই গলে রই হাওয়ায় হাওয়ায় এই গলে রই স্বাধীনরা চোখ মেলে থাকব আমি জেগে থাকব শ্যামল কোমল শান্ত ছায়ায় তোমরা ঘুমাও আমি জেগে থাকব বাংলাদেশ ছাড়া আর কোনো দেশে তো দেশাত্মবোধক গানের এত বড় ভান্ডার নেই খুবই চমৎকার কথা তুমি বলেছো যে সত্যি সত্যি এটা আমাদের খুব গর্বের বিষয় এটা খুব যে বাংলা গানে আমরা একটা নতুন জনার তৈরি করতে পেরেছি যে দেশের গান হ্যাঁ দেশাত্মবোধক গান পশ্চিমবঙ্গে বলে কিন্তু আমরা দেশের গান বলে যে জিনিসটা করেছি সেটা একটা অনেক পরিবর্তন হয়েছে কিন্তু দেশের গানের সেই সেই মিলিটেন্ট একটা সুর কিংবা একেবারে স্তুতিমূলক আমার দেশের মাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো সেটা ভেঙে আমরা দেশের গানের একটা দেশের গানের আলাদা একটা জনার তৈরি করতে পেরেছি এবং দেশের গান যতই আমরা ডেডিকেট করি না কেন তাদের প্রতি যাদের জন্য আজকের এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে আমরা বসবাস করছি তাও কিন্তু আমার তাদের জন্য কমতি পড়ে যাবে তাদের আত্মত্যাগের অবদানটা কোনো কিছু দিয়ে পূরণ করবার না তাদের অবদান তো পরিমাপযোগ্য নয় হ্যাঁ আজকে এখানে দাঁড়িয়ে আজকে যে এত উন্নতি এত আমাদের দেশের এত সুনাম সবই তাদের জন্য এবং বর্তমান নেতৃত্বের কারণে তাই বারবার আমরা যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং তাদের পক্ষে যারা দাঁড়ায় তাদেরকে আমরা শ্রদ্ধাবনতভাবে স্মরণ করি তাদেরকে আমরা গর্বের সঙ্গে স্মরণ করি এবং তাদেরকে ইজ্জত দেওয়ার চেষ্টা করি আমি একটা কাজ করি এই দ্বিতীয় গানটা আমার একটা জীবনের সঙ্গে যুক্ত তুমি হয়তো জানো না মিলন এরা জানে দৌলত এরা জানে যে আমার জীবন শুরু কিন্তু রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গিয়েই আমার একটা পরিবর্তন এলো কিন্তু রবীন্দ্রসঙ্গীত আমার হৃদয়ের মধ্যে আছে চর্চার মধ্যেও আছে আমি আমার শ্রদ্ধ অজিত দা শামসুজ্জামান খান সাহেব আমার মহর্দি অর্থাৎ কণিকা বন্দ্যোপাধ্যায় তার কাছে আমি রবীন্দ্রসঙ্গীত শিখেছি তাদের কাছে
আমি অনেক বড় বড় সংগীতজ্ঞর সঙ্গে যুক্ত হতে পেরেছি, এটা আমার অত্যন্ত ভাগ্যের বিষয়, ঈশ্বর সেটা মিলিয়ে দিয়েছেন। আমি এটা রবীন্দ্রসঙ্গীত করি এই শীতকে ভেবে। আচ্ছা দেখো কি চমৎকার একটা গান। শীতের বনে কোন সে কঠিন আসবে বলে, শিউলি গুলি ভয়ে মনি বনের কোণে, শীতের বনে কোন সে কঠিন আসবে বলে, শিউলি গুলি ভয়ে মনি বনের কোণে, শীতের বনে কোন সে কঠিন আসবে বলে। ডাল সাজল কাঙাল খসিয়ে দিল পল্লব জাল, আমলকি ডাল সাজল কাঙাল খসিয়ে দিল পল্লব জাল, কাশেরও হাসি যায় যায় যে চলে, শিউলি গুলি ভরে মনি বনের কোণে, শীতের বনে কোন সে কঠিন আসবে বলে। পাতায় ঘাসে চঞ্চলতা তাই তো আপন রং ঘুচালো ঝুমকলতা, শৈবে নাশে পাতায় ঘাসে চঞ্চলতা তাই তো আপন রং ঘুচালো ঝুমকলতা, উত্তর বায় জানায় শাসন পাতল তপের শুষ্ক আসন, উত্তর বায় জানায় শাসন পাতল তপের শুষ্ক আসন, সাজ খসাবা এই লীলাকার অট্টরণে, শিউলি গুলি ভয়ে মলি বনের কোণে, শীতের বনে কোন সে কঠিন আসবে বলে, শিউলি গুলি ভয়ে মলি বনের কোণে, শীতের বনে কোন সে কঠিন আসবে বলে, শিউলি গুলি ভয়ে মলি বনের কোণে, শীতের বনে কোন সে কঠিন আসবে বলে। আমার একটা কৃতিত্ব কি জানো, এই যে রবীন্দ্রসঙ্গীতটা করলাম, এই রবীন্দ্রসঙ্গীতটা আমি কিন্তু খুব একেবারে ব্যাকরণগতভাবে গাওয়া। হ্যাঁ, এখন যেভাবে রবীন্দ্রসঙ্গীত গেয়ে একটু বৈচিত্র্য এনে লারে লা 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 করে গাওয়া হচ্ছে,
ওটা আমি ইচ্ছে করে গাই না, গাইতে পারি কিন্তু গাই না, কারণ রবীন্দ্রসঙ্গীত এবং কবি কাজী নজরুল ইসলামের গানের মধ্যে গভীরতা এত বেশি যে এখানে কোনো কালোবাতির জায়গা নেই। হ্যাঁ, কালোবাতি করলে ওটা সর্বনাশ হয়ে যাবে, তাই আমি করলাম একেবারে প্রথাগতভাবে যেভাবে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয় সেভাবে গাইলাম। এবং আপনি এমন কিছু গুণী মানুষের সান্নিধ্য পেয়েছেন এখন বলছিলেন। ও তো বললাম আমি ভাগ্যবান, অত্যন্ত ভাগ্যবান একজন শিল্পী আমি, এবং আমরাও ভাগ্যবান আজকে আপনাকে পেয়েছি সঙ্গে। এটা তো ধরো, হ্যাঁ তুমি কিছু বলবে মানে ও বৈশাখী মেঘের কাছে জল চেয়ে, এটা আমার প্রাথমিক শিক্ষাগুরু যিনি আমাকে প্রথম হাতে করে দিয়েছিলেন আমার গানে, আমার বড় ভাইয়ের সরওয়ার জাহান, তাঁরই সুবন্ধু এবং অত্যন্ত গুণী একজন শিল্পী, রবীন্দ্রসঙ্গীত করেন তিনি কিন্তু তিনি মূলত একজন অত্যন্ত গুণী সুরকার, আমাদের অনুপ ভট্টাচার্য অনুপদা, তাঁরই সুর করা, এবং আবুল হায়াত মোহাম্মদ কামাল, তিনি অত্যন্ত বড় কবি ছিলেন, আবু হেনা মোস্তফা কামাল সাহেবের ছোট ভাই, এটা আমি বলে থাকি সবসময়। তার লেখা অসাধারণ একটা মৌলিক গান, এই গানটার রিকোয়েস্ট আমারও কিন্তু ছিল, এখানটা শোনাতেই হবে। মিলন যেখানে আমি গান গাই স্টেজেও, যেখানে অসংখ্য জনতা যারা খুব লঘু সঙ্গীত শোনার জন্য প্রস্তুত, তখনও মিলন আমাকে বলে না ওইটা বৈশাখী গাইতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ, মিলনকে অনেক ধন্যবাদ, দৌলত তো আছেই, আর তুমি তো অপূর্ব না প্রদীপ, আর শাহিন ভাই রয়েছেন আমাদের কিবোর্ডে। চলো তাহলে, আমার ওটা তো আমার সঙ্গীত জীবনের সঙ্গে যুক্ত হয়ে আছে, করি ডিসার মাইনারটা ধরো। সকালে তো হয়তো একটু অসুবিধা হতে পারে। শুধু স্বপ্নকে সত্যি মনে করে তুমি কাঁদবে, আমি চাই না তুমি কাঁদবে, আমি চাই না বৈশাখী মেঘের কাছে জল ছেড়ে তুমি কাঁদবে, আমি চাই না তুমি কাঁদবে, আমি চাই না শুধু স্বপ্নকে সত্যি করে তুমি কাঁদবে, আমি চাই না তুমি কাঁদবে। সাথ তোমার ভেঙে যেতে পারে সংসার, ঝড়ের আকাশে পূর্ণিমা চাঁদ দুরাশা, সে সাধ তোমার ভেঙে যেতে পারে সংসার, তাই স্বপ্নের কথা স্বপ্নেই ভুলে যাও না, বৈশাখী মেঘের কাছে জল ছেড়ে
তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। চাঁদের আশাতে যে দীপ তোমার নেভালে, তার সন্ধান পাবে না স্বপ্ন হারালে। চাঁদের আশাতে যে দীপ তোমার নেভালে, তার সন্ধান পাবে না স্বপ্ন হারালে। তাই অনুরোধ স্বপ্নের কথা স্বপ্নেই ভুলে যাও না, বৈশাখীর কাছে চলছে রে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। শুধু স্বপ্নকে সত্যি মনে করে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। বৈশাখী মেঘের কাছে চলছে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। সকালে তো একটু গলার কমান্ড নিতে চায় না। আপনি যখন গান গাইছিলেন আমার ছোট ছোট কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। একদিন একটা স্টুডিওতে বসে আপনার পাশে, আপনি যখন হারমোনিয়াম নিয়ে গানটা প্র্যাকটিস করছিলেন, আপনার পাশে বসবার সৌভাগ্য হয়েছিল। তখন শুনাচ্ছিলেন যে কিছু আগের পুরনো স্মৃতি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান গাওয়ার সময় কিছু স্মৃতি, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সাথে তার গান কিছু স্মৃতি, একটু যদি ছোট্ট করে। ওটা অনেক বড় স্মৃতি। তারপরে আরও একটা আমার খুব উল্লেখযোগ্য স্মৃতি আছে, তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জিজ্ঞেস করলে, তার আগে তারপরে এটা আমি বলে ফেলি। স্বাধীনতার পর 73 সনে বাংলাদেশ মিউজিক কলেজের কর্ণধার আমাদের ওস্তাদ বারিন মজুমদার বাবু এবং কামাল লোহানী ভাই, আমাদের প্রখ্যাত সাংবাদিক এবং সংস্কৃতি ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উনি ওই সেই সঙ্গীত সম্মেলনে আমাকে নতুন শিল্পী হিসাবে গান গাওয়ার সুযোগ দিয়েছিলেন। তখন আমি, আমাকে তেমন কেউ চেনে না, নতুন শিল্পী হিসাবে গাইছি। তো ওখানে গান গাওয়ার পর একটা বিশাল আমার বেশ পরিচিতি এলো এবং গানটা এরকম ছিল, স্বজনী নিশি পালো তবু না এলে, এরকম একটা রাগাশ্রয়ী গান। তো ওতে সে স্টেডিয়াম ভর্তি মানুষ আমাকে চিহ্নিত করলো যে আমি ভালো গান করি, এবং অনেক পাশেই বসেছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, আমার শ্রদ্ধেয় দ্বিজেন মুখোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায়, তারপরে আমাদের ওস্তাদ আলী হোসেন সাহেব ছিলেন ওই সম্মেলনে, ফহিমুদ্দিন খাঁ ডাগর ভাতৃদ্বয় তারা ছিলেন, নীলকান্তবাবু ছিলেন সেতারে, তারা ছিলেন। তার সামনে আমি গান গেয়েছিলাম, তাতে আমার ভালো হয়েছিল গানটা গাওয়া, এবং তারপরেই আমাকে আর থেমে থাকতে হয়নি। এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যাওয়ার পর আমরা বুদ্ধিজীবী বাংলাদেশ বুদ্ধিজীবী শিল্পী সহায়ক সমিতি বলে একটা সমিতি হয় আন্তর্জাতিক শান্তি পরিষদের একটা আয়োজনে, সেখানে আমরা একটা স্কোয়াড তৈরি করি। সেখানে অনেক শিল্পী ছিলেন, প্রবাল চৌধুরী, কল্যাণী ঘোষ, প্রবাল তার ছোট বোন উমা,
ডালিয়া, শাহিন সামাদ, এই অনেক বড় বড় শিল্পী, আমার বড় ভাই সরওয়ার জাহান, আমার ছোট ভাই খালেকুজ্জামান, মোশাদ আলী, এরা সব ছিলেন। তো আমরা ওইটা বিভিন্ন মুক্তাঞ্চলে গান গাওয়ার জন্য সেই মিউজিক স্কোয়াডটা তৈরি করা হয়। কিন্তু পশ্চিমবঙ্গের এবং ভারতের সাধারণ মানুষদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে এটা কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নয়, একটা জাতীয় চেতনার একটা আন্দোলন এবং একটা স্বাধীনতার আন্দোলন, এটা প্রমাণ করবার জন্য দেখাতে চাইলাম আমরা যে আমরা বুদ্ধিজীবী এবং শিল্পীরা বিপন্ন, আমরা পাকিস্তানের ঘৃণ্য সেনাবাহিনী নিরস্ত্র আমাদের মানুষকে হনন করছে, আমরা চলে এসেছি ভারতে আত্মরক্ষার জন্য এবং যুদ্ধ করবার জন্য। তো এটা এই উদ্দেশ্যে একটা অনুষ্ঠান করা হয় রবীন্দ্রসদনে, সেখানে অনেক বড় বড় শিল্পীরা ছিলেন, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, শ্রদ্ধ অপর্ণা সেন, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, অশোকতরু বন্দ্যোপাধ্যায়, সবাই ছিলেন আর কি। সেইখানে আমরা প্রথম গান করি এবং প্রমাণিত হয় যে আমরা বিপন্ন একটা দেশ থেকে এসেছি। এই ধরনের স্মৃতি অনেক আছে, অনেক বড় স্মৃতি, অল্প সময়ে বলা যাবে না। এবং সেই সময়টার কথা আপনি, আপনার যখন গান চলছে গানের মাঝখানে আমার মনে পড়ে গেল যে কত গুরুত্বপূর্ণ, কত উল্লেখযোগ্য জীবনের স্মৃতি থেকে যায় জায়গায় জায়গায়। তো সেই স্মৃতিগুলোর কথা স্মৃতিচারণ করতে করতে কিন্তু আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে যাচ্ছি। হ্যাঁ, আরেকটি গান শুনতে শুনতে বাড়ি ফিরব, সময়টা খুবই ছোট্ট আসলে, এত ছোট্ট সময় একজন গুণী শিল্পীকে আমরা আসলে ছেড়ে দিতে হচ্ছে, এটা খুবই কষ্টের। আচ্ছা, তাহলে আমি বরং আমার একটা দায়িত্ব পালন করি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যে সমস্ত গান গিয়েছিলাম তার মধ্যে সে তো সমবেত সঙ্গীত গাওয়া হতো সব কিছু, যেমন পূর্ব দিগন্তে, তার নোংর তোলো তোলো, তার বিজয় নিশান উঠছে, ওই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আমার গাওয়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে একটি গান ছিল। আমারই এককভাবে গান গাওয়ার সুযোগ পাইনি, দু একটা গানে গান গাওয়ার সুযোগ পেয়েছিলাম। আমি একটু বিদায় নিয়ে আসি, তুমি বিদায় নাও এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গিয়ে আমিও শেষ করব। দর্শক, আশা করি আজকের এই আয়োজন আপনাদের খুব ভালো লেগেছে, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও শুভ সকাল। আমরা আজকের অনুষ্ঠানের শেষ গানে চলে যাই। অসংখ্য ধন্যবাদ এনটিভিকে আমাকে এই আয়োজনে ডাকবার জন্য, বিশেষত এই বিজয়ের মাসে। আমার কলাকুশলী, ক্যামেরার পেছনে যারা আছেন, প্যানেলে যারা আছেন, প্রডিউসার যিনি আছেন এবং এমসিআর অর্থাৎ সুইচিংয়ে যারা আছেন, আমাদের প্রযুক্তির লোকরা, এবং সর্বোপরি এনটিভির কর্তৃপক্ষের কাছে আমি অনেক কৃতজ্ঞ। অনেক গান করেছি এনটিভিতে, আমি আবার কৃতজ্ঞতা জানিয়ে আমার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানটি দিয়ে শেষ করব। যায় যদি যাক প্রাণ, এটি লিখেছিলেন আবু হেনা মোস্তফা কামাল সাহেব, উনি সুর করেছিলেন, এবং আমার বড় ভাই সরওয়ার জাহান সাহেব এবং অজিত দা অজিত রায় গানটাকে একটু ঠিক করে দিয়েছিলেন, তাঁরই লেখা এবং সুর। যায় যদি যাক প্রাণ, তবু দেব না দেব না দেব না গোলার ধান। যায় যদি যাক প্রাণ, তবু দেব না দেব না দেব না গোলার ধান। যায় যদি যাক প্রাণ, তবু দেব না দেব না দেব না গোলার ধান। সাজানো স্বপ্নের সম্ভার আমি দেব না, অবুজ সবুজ সোনালি রূপালী ফুল বাগান। আমি দেব না, অবুজ সবুজ সোনালি রূপালী ফুল বাগান। যায় যদি যাক প্রাণ, তবু দেব না দেব না দেব না গোলার ধান। যায় যদি যাক প্রাণ, তবু দেব না দেব না দেব না গোলার ধান। কিনেছি আমার প্রিয়তম স্বাধীনতা, রক্তেই আমি রাখবো যে তার মান, তবু দেব না গোলার ধান। রক্তের দামে কিনেছি আমার প্রিয়তম স্বাধীনতা, রক্তেই আমি রাখবো যে তার মান, তবু দেব না গোলার ধান। দেব না আমার পাখির মধুর গান, ঝিরঝিরি এই তো কলতান। দেব না আমার
মালার গান, আমি দেব না অপূর্ব সবুজ সোনালী রূপালী মালার গান, যাই যদি জাদু পান তবু দেব